হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনেদের জন্য, যারা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে, তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রথমেই আমি বলবো, তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো, তোমরা সকলেই জানতে যে 2022-23 স্টেট কাউন্সিলের যে একাডেমিক ক্যালেন্ডার, সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 31st আগস্ট। তো ইন্টারনাল কিছু কারণের জন্য সেই প্রসেসটা ডিলে হয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে তাতে কিন্তু তোমাদের রেজাল্ট 8th সেপ্টেম্বর অর্থাৎ 8ই সেপ্টেম্বরের আশেপাশে কিন্তু বেরিয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। দেখো, আমি যেহেতু একটা আনঅফিসিয়াল পার্সন, তাই কখনও আমি তোমাদের 100% অ্যাসিওর করতে পারি না, তবে যা সম্ভাবনা এবং চারিদিক থেকে যে আপডেটটা উঠে এসছে বিভিন্ন জায়গা থেকে আমি যেটা জানতে পেরেছি, সেই তথ্য অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট 8 তারিখের মধ্যে বা 8 তারিখের আশেপাশে, ঠিক আছে, বলে দেওয়া ভালো। আমি তোমাদের যদি বলি যে মোটামুটি ধরো আজকে 5 তারিখ, 6, 7, 8 এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেটা আমাদের মনে হলো যে তোমাদের সাথে সেটা শেয়ার করে নেওয়া উচিত, কারণ তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে বারবার কমেন্ট করছো, দাদা আমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে বের হবে, সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে বের হবে। এবং গতকালকে তোমাদের কিন্তু আমি যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ট্রান্সপোর্টে যখন ফোন করেছিলাম, তারাও কোথাও না কোথাও বলছে যে যেহেতু স্টেট কাউন্সিল এখনও পর্যন্ত সিক্স সেমিস্টারের রেজাল্ট বের করেনি, তাই তারা কাউন্সিলিং প্রসেসটাও স্টার্ট করতে পারছে না, ঠিক আছে, যেটা তোমরা মানে তাদের কাছে অফিসিয়াল যে আপডেটটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মানে স্টেট কাউন্সিল চাইবে না যে আর বেশি ডিলে করতে, তাদের যে সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রিপারেশনের যে একদম যে তারা যে এক্সট্রিম ফেজে রয়েছে বা তাদের যে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এটা বলার অপেক্ষা রাখে না। তো তোমাদের রেজাল্ট কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে বেরিয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এবং যারা জিলেট কাউন্সিলিংয়ের জন্য যারা অপেক্ষা করে আছো, তাদেরকেও আমি বলবো যে তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হতে আর বেশি দেরি নেই। গতকালকে সেই সংক্রান্ত আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যে সকল ভাই বোনেরা তোমরা ফোর্থ সেমিস্টারের মানে যারা নর্মাল ক্যান্ডিডেট আছো, এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, বা যারা এই 2023-এ হচ্ছে পাস আউট হবে, যারা ফোর্থ সেমে সাপ্লি এক্সাম দিয়েছিলে, তোমরা সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য যারা ওয়েট করে আছো, তারা হয়তো অনেকেই ভাবছিল যে সিক্স সেমিস্টারের রেজাল্টের সাথে তোমাদের রেজাল্টটা হয়তো আপডেট করে দেওয়া হবে, কিন্তু সেই সম্ভাবনা একেবারেই নেই। কারণ গতকালকে সন্ধ্যাবেলায় তোমাদের আমি একটা অফিসিয়াল আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে স্টেট কাউন্সিল যে 1st সেপ্টেম্বর ইনস্টিটিউট লগইনে একটা নোটিশ হচ্ছে সেখানে আপডেট করেছিল যে সমস্ত ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে এক্সাম, যেগুলো তোমাদের সেপ্টেম্বর 2023-এ কন্ডাক্ট হয়েছিল, যদিও সেই কথাটা সেখানে ভুল লেখা ছিল সেটা আমি বলে দিয়েছিলাম, কারণ তোমাদের ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম অ্যাকচুয়ালি জুলাই 2023-এ কন্ডাক্ট হয়েছিল। তো সেখানকার হচ্ছে তোমাদের ইন্টারনাল যে থিওরিটিক্যাল মার্কস, তারপর হচ্ছে সেশনাল ইন্টারনাল মার্কস, সেশনাল এক্সটার্নাল মার্কস, সেই মার্কসের যে সাবমিশনের ইনস্টিটিউট লেভেল থেকে তার লাস্ট ডেট কিন্তু স্টেট কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল 3rd সেপ্টেম্বর 11:30 PM। পরে সেই নোটিশটা কিন্তু উইথড্র করে নেওয়া হয় বা তুলে নেওয়া হয়। আমি কিন্তু বলেছিলাম যে এই নোটিশ কিন্তু তুলে নেওয়ার অর্থ হলো সেটা কিন্তু এক্সিস্ট করে না, এবং পরবর্তীতে জানা গিয়েছে যে বিভিন্ন ইনস্টিটিউটের কাছে এই ধরনের কোনো খবর আসেনি, স্টেট কাউন্সিলের কোনো একটা টেকনিক্যাল এররের জন্য এই ধরনের নোটিশ আপডেট হয়েছিল। তো সেই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট, তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু আলাদাভাবে পাবলিশ হচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম রিগার্ডিং একটা নোটিশ কিন্তু পাবলিশ করেছি, মানে নোটিশ রিগার্ডিং হচ্ছে আমি ভিডিও বানিয়েছি, মাফ করবে, পাবলিশ করেছি বলেছি। তো সেই জায়গাটাই কিন্তু একটা বিষয় যেটা স্পষ্ট যে তোমাদের কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যারা 2022-23 একাডেমিক সেশনের যারা পাস আউট ক্যান্ডিডেট আছো বা যারা 2023-এ যারা পাস আউট হবে, তাদের কিন্তু ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যদি কোনো সেমিস্টারে যদি তোমাদের সাপ্লি থেকে থাকে, সেই সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু স্টার্ট হচ্ছে 25th অফ সেপ্টেম্বর থেকে 17th অক্টোবরের মধ্যে। তোমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে ফোর্থ সেমের যাদের তোমাদের সাপ্লি ছিল এবং সেই সাপ্লি যারা তোমরা এক্সাম দিয়েছিলে জুলাই 2023, সেই সাপ্লিমেন্টারি রেজাল্টও কিন্তু, সেই সাপ্লিমেন্টারি রেজাল্ট বলে শুধু না, ফোর্থ সেমের যারা নর্মাল ক্যান্ডিডেট আছো যারা এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে পড়ছো, তাদের রেজাল্টও কিন্তু উইদিন 15 to 20 মধ্যে কিন্তু, মানে এই মাসের 15 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে বের হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কারণ সেই জায়গাটা থেকে দেখো স্পষ্ট, তার কারণ 25 থেকে যদি তোমাদের পরীক্ষা যদি শুরু হয়, যে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ফোর্থ সেমে যাদের সাপ্লি ছিল এবং তোমরা যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট যদি বের হয়, তাহলে তোমরা তো বুঝতে পারবে না যে তোমরা কারা পাশ করছো বা তোমরা কাদের আবার রিসাপ্লি চলে আসলো। তো সেই জন্য কিন্তু স্টেট কাউন্সিলকে এনি হাও কিন্তু রেজাল্ট বের করতেই হবে। এবং যে আপডেটটা আমি পাচ্ছি তাতে কিন্তু 15 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু অল ওভার ফোর্থ সেমের যারা স্টুডেন্ট রয়েছো, মানে ফোর্থ সেমের যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, আমি তাদের কথা বললাম, ঠিক আছে। এই মুহূর্তে যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, আমি তাদের রেজাল্টের কথাও বললাম। আবার যারা ফোর্থ সেমিস্টারে জুলাই 2023-এ তোমরা মানে সাপ্লিমেন্টারি এক্সাম যারা দিয়েছিলে, যারা 2023-এ পাস আউট হবে, ঠিক আছে, আমি তাদের জন্যও বললাম, ঠিক আছে।
4th সেমিস্টার অল ওভার রেজাল্ট তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে যারা সেকেন্ড সেমের রেজাল্টের জন্য ওয়েট করছো তাদের জন্য আমি বলবো তোমাদের পূজোর আগে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু খুব কম। তার কারণ দেখো তোমাদের কিন্তু সিনিয়র যারা দাদা দিদি অর্থাৎ 6th সেমিস্টারের মানে যারা এই বছর তোমরা পাস আউট হবে তোমাদের দাদা দিদি যারা 6th সেমিস্টারের রেজাল্টের জন্য ওয়েট করছে 2023 যারা পাস আউট হবে তাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হচ্ছে কন্ডাক্ট হবে 25th অফ সেপ্টেম্বর থেকে 17th অক্টোবরের মধ্যে। তো তারপরে কিন্তু স্টেট কাউন্সিল কোথাও না কোথাও এই বিষয়টি নিয়ে হয়তো বেশি ভাববে যে যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিল তাদের রেজাল্টটা বের করার কথা কিন্তু স্টেট কাউন্সিল অবশ্যই আগে কিন্তু ভাববে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি ভাবা যায় স্টেট কাউন্সিল কিন্তু অবশ্যই চাইবে যে নভেম্বর ম্যাক্স টু ম্যাক্স নভেম্বর 2023 মধ্যে মানে পরীক্ষা শেষ হওয়ার 17th অক্টোবর মধ্যে বলেছে। তো আমি মানে চাইবো না যে 17th অক্টোবর পর্যন্ত সেটা এক্সটেন্ড হোক, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম স্টেট কাউন্সিল কন্ডাক্ট করুক সেটাই আমি চাইবো। এবং সেই এক্সাম কন্ডাক্ট করার মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে, ঠিক আছে, এক মাস বা ম্যাক্স টু ম্যাক্স দেড় মাসের মধ্যে কিন্তু সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট বের করতে তারা কিন্তু তৎপর হবে। এবং যদি সেই রেজাল্ট যদি তারা তাড়াতাড়ি বের করে সেক্ষেত্রে কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু বেনিফিটেড হবে, ঠিক আছে? বহু স্টুডেন্ট কিন্তু উপকৃত হবে এবং বহু স্টুডেন্ট যারা পরে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইবে বিটেকে বা হয়তো যারা হয়তো দেখা গেল প্রফেশনালি যাদেরকে অ্যাডমিশন দেওয়া হবে বিভিন্ন বিটেক কলেজে কাউন্সিলিং থ্রু যারা যাবে তারা কিন্তু প্রপার টাইমে তাদের যে ফ্রেশ রেজাল্ট সেটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে তারা কিন্তু সাবমিট করতে পারবে, ঠিক আছে? এবার সেই জন্য কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্টের হয়তো সেই মুহূর্তে তারা কিন্তু কোথাও না কোথাও সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্টে নিয়ে হয়তো অতটা বেশি ফোকাস করবে না। তো আমার যেটা মনে হয় তোমাদের রেজাল্ট মানে মাইনর কিছুটা চান্স হয়তো পুজোর আগে আগে মানে বেরোনোর থাকলেও ম্যাক্সিমাম যেটা চান্স এই মুহূর্তে থেকে আমার যেটা মনে হচ্ছে তাতে নভেম্বর 2023 মধ্যে অর্থাৎ তোমাদের কালী পুজোর পর তোমাদের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। আর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট কবে বের হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে তোমাদের সাথে আশা করি এক্সপ্লেন করলাম। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে রিগার্ডিং তোমাদের রেজাল্ট অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।